वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जन्य। हेलो भिवर्स, आज के चायना टीवीर 14 इंची नॉर्मल पीसीबी एक प्रॉब्लम सॉल्व कर देखाबो। ता एटा एक्चुअली पेंटागन टीवी किन्तु एटा चायना सर्किट यूज करेछे। तो सेटर प्रॉब्लम होच्छे कि व्हाइट रास्टर एवं विथ लेस पुरो स्किन सादा हुए आछे एवं एरपर दो साइड थेके अनेकटा करे छोटो हुए आछे। प्रॉब्लेमटा देखुन, एटा होच्छे व्हाइट रास्टर एवं दो साइड थेके पिक्चर नहीं, पिक्चर एवं साउंड कोनोटाई नहीं एवं दो साइड थेके प्राय 1 इंची करे छोटो हुए आछे। आसछे एकटा इंटर पर तो प्रथमे हच्छे सेटेर पावर ऑन करलाम। पावर ऑन करार पर आमरा मीटार दिए ईएसटी सप्लाई वोल्टेज मापछि 110 वोल्ट 110 वोल्ट। তার ইএসটি সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব যে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ 150 ভোল্ট, এখানে 180 ভোল্টের মতো হয়, তার মানে এই ভোল্টেজটা একটু কম আছে। এরপর নেক্সট আমরা চলে যাব মেন আইসিতে। মেন আইসির কতগুলো ভোল্টেজ মাপব, মেন আইসির 36 নম্বর পিনে 5 ভোল্ট থাকে, সে 5 ভোল্টটা কিন্তু ঠিক আছে। এরপর মেন আইসিতে স্ট্যান্ডবাই রিলিজ হওয়ার পর একটা ভোল্টেজ আমরা পাই, সেটা হচ্ছে 8 ভোল্ট, সেটা হচ্ছে 17 নম্বর পিনে। এই ভোল্টেজটাও কিন্তু ঠিক আছে। নেক্সট আমরা দেখব ক্রিস্টাল যে রয়েছে, সেই ক্রিস্টালের দুটো পয়েন্টে কোনো ভোল্টেজ নেই। এখানে 2.1 বা 1.8 এরকম একটা ভোল্টেজ থাকে, এই দুটো পিনে কোনো ভোল্টেজ নেই। সেই জন্য আমরা এখানে একটা কয়েল আছে, এই যে কয়েলটা, এই কয়েলের আউটপুটে কোনো ভোল্টেজ নেই, ইনপুটেও কোনো ভোল্টেজ নেই। এটা হচ্ছে সাপ্লাই কয়েল, 5 ভোল্টের একটা সাপ্লাই কয়েল, এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ আসছে না। পিসিবিটাকে সরিয়ে আর একটু ভালোভাবে আমি মেপে দেখাচ্ছি। এটা হচ্ছে কয়েলের আউটপুট, এটা হচ্ছে কয়েলের ইনপুট সাপ্লাই। তো এখানে 5 ভোল্ট থাকার কথা, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নেই। তা আমরা একটু আর একটু ভালো করে দেখব। এই ধরুন এটা সাপ্লাই কয়েলটা ভোল্টেজ মাপছি, ভোল্টেজ নেই। এটাকে আমরা ট্রেসিং করছি, ট্রেসিং করে করে আমরা এখানে একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে ইনপুটে আছে 10 ভোল্ট, কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নেই। এই আউটপুটে দেখুন কোনো ভোল্টেজ আসছে না, হয় রেজিস্টারটা কাটা আর নাহলে এই রেজিস্টারের আউটপুটে কোনো কিছু শর্ট হয়ে আছে। আইসি শর্ট হতে পারে, কোনো জেনারেটর শর্ট হতে পারে, আদার্স কিছু হতে পারে। তো সেটার পাওয়ার অফ করে দিলাম। তো আমরা যে কয়েলটা দেখছিলাম সাপ্লাই কয়েল, এই সাপ্লাই কয়েলের কাছে একটা জেনার ডায়োড আছে, সেই জেনার ডায়োডটাকে আমরা মাপছি, এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। পিসিবিতে লাগানো অবস্থায় কিন্তু এটা কিন্তু শর্ট দেখাচ্ছে। এবার পিসিবিতে লাগানো অবস্থায় শর্ট দেখানো মানেই যে জেনার ডায়োড শর্ট হবে তার কোনো মানে নেই, কেননা এখানে আইসি আছে, কোনো ট্রানজিস্টার আছে, সেইগুলো শর্ট দেখানোর ফলেও শর্ট হতে পারে। তার জন্য আমরা কি করব না, এই জেনার ডায়োডটা 5.1 ভোল্টের জেনার ডায়োডটা আমরা ওপেন করে নিচ্ছি। পিসিবি থেকে এটা আউট করে নিলাম। এটা হচ্ছে পিসিবির ফ্রন্ট ভিউ বা টপ ভিউ। আমরা জেনার ডায়োডটাকে ওপেন করে নিচ্ছি। পিসিবির পজিশন নাম্বার তো বলে দিয়েছি, VD 563 5 ভোল্টের জেনার।
এরপর আমরা ওই জেনার ডায়োডটাকে ডায়োড রেঞ্জে রেখে মাপছি, কিন্তু এটা শর্ট দেখাচ্ছে। আবার যদি ঘুরিয়ে মাপি তাতেও কিন্তু শর্ট দেখাচ্ছে। তার মানে প্র্যাকটিক্যালি এই জেনার ডায়োডটা শর্ট, এবং শর্ট হওয়ার জন্য ওখানে কোনো আমি ভোল্টেজ পাচ্ছিলাম না। তা এখন আমরা যেটা করব, এই শর্ট জেনার ডায়োডের পরিবর্তে আমরা একটা নতুন 5.1 ভোল্টের জেনার এই পজিশান, মানে VD563 পজিশানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এর যে দুটো লিড আছে কেয়ারফুলি ভালো করে শোল্ডার করে নিচ্ছি। শোল্ডার করার কাজ শেষ। এরপর আমরা সেটের পাওয়ার অন করলাম। দেখুন স্ক্রিনে কিন্তু লাইট এসে গেছে, ব্লু রাস্টার এসে গেছে, আর এখানে ভোল্টেজ 5.3 ভোল্ট দেখাচ্ছে। তার মানে কয়েলের ইনপুটে আছে, আউটপুটে আছে, দু পয়েন্টে কিন্তু 5 ভোল্ট আছে। এরপর আমরা ক্রিস্টাল পয়েন্টে দেখে নেব, 2.2, অন্য পয়েন্টে 1.6, মানে ক্রিস্টালের ভোল্টেজ চলে এসেছে। সেট চালু হয়ে গেছে তো বটেই, এবং ব্লু ব্যাক আমরা দেখতে পাচ্ছি। লাস্ট অ্যাটল আমরা যে এখানে ভিডি আউটপুট ভোল্টেজটা 150 পাচ্ছিলাম, মানে 170.8 ভোল্ট আসছে। তাহলে বড় স্ক্রিনে ফিরে যাই আমরা, তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।